আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা অনুশীলনী নয় দশমিক দুইয়ের আট থেকে এগারো পর্যন্ত সমস্যাগুলো সমাধান করব এর আগের পর্বে আমরা তিকুণ যে ছয়টি অনুপাত রয়েছে সেই ছয়টি অনুপাতের নির্দিষ্ট কোণের মানগুলো শিখেছিলাম এবং এক থেকে সাত পর্যন্ত এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো সেগুলো সমাধান করেছিলাম তো আট নাম্বার এখানে দেওয়া আছে প্রদত্ত রাশি ওয়ান মাইনাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই ওয়ান প্লাস কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি এটার মান নির্ণয় করতে হবে তাহলে কট সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই থ্রি এই মানটা এখন বসিয়ে দিলাম এখানে একটা জিনিস খেয়াল করো যে কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি হোল একই কথা তাহলে এখন এটা সরল করতে হবে অর্থাৎ ক্যালকুলেশন করতে হবে ওয়ান বাই থ্রি মানে ওয়ান বাই থ্রি এখন এটা লসাগু উপরে লসাগু হচ্ছে থ্রি নিচে লসাগু হচ্ছে থ্রি তাহলে এখানে যেটা এটা আমি যদি আলাদা করে লিখতে চাই ওয়ান বাই ওয়ান মাইনাস থ্রি তাহলে লসাগু হচ্ছে এখানে থ্রি এটা নিচে ওয়ান আছে থ্রি কে ওয়ান দ্বারা ভাগ করে দিলে থ্রি এবং গুণ করে দিলে থ্রি মানে থ্রি মাইনাস থ্রি কে থ্রি দ্বারা ভাগ করে দিলে ওয়ান ওয়ান দ্বারা আবার ওয়ানকে গুন করলে হয় ওয়ান নিচের কাজটাও ঠিক একইভাবে এরকম করা হয়েছে এখন থ্রি থেকে ওয়ান গেলে টু এবং থ্রি প্লাস ওয়ান মানে ফোর তাহলে টু বাই থাকে এখানে তাহলে পরবর্তী লাইন আমরা যেটা লিখবো যে টু বাই থ্রিভাইডেড বাই ফোর থ্রি সাথে টু বাই থ্রি ভাগ এখানে আসে ফোর বাই থ্রি আর ভাগের কাজটা হচ্ছে এটা টু বাই থ্রি হবে গুণ এই থ্রিটা উপরে চলে যাবে এভাবে নেক্সট লাইন আমরা এই কাজটা করবো এখন এই থ্রি থ্রি ভেনিসে টু দ্বারা যদি টুকে ফোরকে ভাগ করা হয় তাহলে টু হয় এবং উপরে থাকে হচ্ছে ওয়ান অ্যান্সার হচ্ছে ওয়ান বাই রুট টু আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা নয় নম্বর সমস্যাটার সমাধান করবো প্রদত্ত রাশিটা লিখব যে টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সায়েন্স কয় সিক্সটি ডিগ্রি ইন্টু টেন থার্টি ডিগ্রি ইন্টু টেন সিক্সটি ডিগ্রি এখন মান বসিয়ে দিই টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এই মানগুলো আগে মুখস্ত করতে হবে এবং এগুলো মুখস্ত করার নিয়ম আমি আগের ভিডিওতে দেখিয়েছি তাহলে মানগুলো আমরা বসিয়ে দিই তাহলে ওয়ান ইন্টু রুট থ্রি বাই টু হোলো মানে থ্রি বাই ফোর এবং এই যে এই রুট থ্রি রুট থ্রি ভ্যানিশ হয়ে যায় তাহলে থ্রি বাই ফোর ইনটু ওয়ান থাকে ওয়ান ওয়ান ভ্যানিশ হয়ে গেলে থ্রি ফোর নেক্সট রাশি যেটা আছে সেটা লিখবো এবং মান বসিয়ে দেবো তাহলে কজ সিক্সটি মান হচ্ছে হাফ তার স্কোয়ার নিশ্চয়ই তাই সেক সিক্সটি মান কজের বিপরীত হচ্ছে সেক তাহলে কজ যদি সিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই রুট হয় সিক্সটি ডিগ্রি মান হচ্ছে টু যেহেতু স্কোয়ার আছে তাহলে দিলাম তাহলে এটা ক্যালকুলেশন করলে ওয়ান বাই ফোর হয় নিচে ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর নিচে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর এবং টু স্কোয়ার মানে ফোর এখন এটা ক্যালকুলেশন করতে হবে অর্থাৎ এটা লসাগু হবে ফোর তাহলে ফোর মাইনাস ওয়ান তাহলে থ্রি বাই ফোর এবং নিচে থাকে ফাইভ বাই ফোর অর্থাৎ থ্রি বাই ফোর ডিভাইড বাই ফাইভ বাই ফোর প্লাস ফোর এখন থ্রি বাই ফোর সাথে ফাইভ বাই ফোর ভাগ অবস্থা অর্থাৎ থ্রি বাই ফোর ভাগ এখানে ফোর বাই ফাইভ এবং এটার সাথে যোগ আছে হচ্ছে ফোর ভাগের কাজ কি হবে 3 বাই ফোর উপরে 5 নিচে 4 যাবে তাহলে সরি উপরে এটা ফাইভ বাই তাহলে থ্রি বাই ফোর সাথে এই যে এইটা এই নিচে চলে যাবে ফোরটা উপরে চলে যাবে হ্যাঁ তাহলে এখানে ফাইভ বাই ফোর হবে ভাগ অবস্থা আমি একটু এখানে মিস্টেক হয়ে গেছে তাহলে এটা ফোর বাই নিচে হবে ফাইভ তাহলে যদি ফোর ফোর এটা ভ্যানিশ হয়ে যায় তাহলে থাকে হচ্ছে থ্রি বাই ফোর প্লাস ফোর এখন এটা লসাগু লসাগু এটা লসাগু হচ্ছে ফাইভ তাহলে এখানে থ্রি প্লাস টোয়েন্টি হুম তাহলে এটার অ্যান্সার টোয়েন্টি থ্রি বাই ফাইভ আশা করি তোমরা বুঝতে পারছো নেক্সট এবার আমরা এগারো নম্বর সমস্যাটার সমাধান করব। প্রদত্ত রাশি এখন মানগুলি বসিয়ে দেবো অর্থাৎ cos ফোর্টি ফাইভ মান ওয়ান বাই রুট টু কিক্সটি ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি কোচেক থার্টি ডিগ্রির মান টু তাহলে এই মানগুলো আমরা এখন বসায় দিই ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান বাই রুট থ্রি মানে ওয়ান বাই থ্রি এবং টু মানে ফোর তাহলে এটা হয় ফোর বাই থ্রি রুট থ্রি এখন এই যে ফোর ফোরকে আমরা লিখতে পারি টু ইন্টু টু আর একটা টু মানে এটার সমান আমরা লিখতে পারি টু ইন্টু রুট টু ইন্টু রুট টু অর্থাৎ একটা রুট টু মানে একটা টু মানে দুইটা রুট টু লিখতে পারি আমরা তাহলে এই কাজটা আমরা পরের লাইনে করবো এখন এই রুট টু রুট ভ্যানে হয়ে যায় উপরে থাকে টু রুট টু ডিভাইডেড বাই থ্রি এটাই হবে আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে আর জিনিস খেয়াল করো এখানে টু ইন্টু আমি কেন লিখলাম কারণ এই যে রুট টু রুট টু গুণ করলে রুট টু হলো স্কোয়ার তার মানে এখানে টু ইন্টু টু মানে ফোর তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাই হবে প্রশ্নের অ্যান্সার তো নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী সমস্যাগুলো সমাধান করব।